দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার ডায়মন্ড হারবার হাসপাতাল, চিকিৎসার গাফিলতির অভিযোগে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। পরিবার সূত্রের খবর, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের নূরপুরের বাসিন্দা নেহা পারভিনকে শ্বাসকষ্টজনিত অসুবিধার জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে নেহা মারা যান। এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজনরা। পরিবারের লোকজনদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তোমাদের কোনো চিন্তার ব্যাপার নাই, ঠিক আছে। ওর বাবা বাইরে ছিল, বাইরে বাবা ফেলে এসে সবান বাড়ি এসছে, ঠিক আছে। আসার পরে এবার ভাইও বাইরে ছিল, ও বি এসছে। আসার পরে মারা যাওয়ার পরে ডাক্তারবাবু বললো যে ডাক্তারবাবু কি করলেন, বললো হাতে ধরে কাঁদছে, তখন ও ঠেলামেরা ফেলে দিয়েছে, তখন ও ধাক্কা মেরেছে ডাক্তারকে, ও ঠেলামের ফেলে দেওয়ার সাথে সাথে। এখন তারপরে এরা নার্সের মেয়েরা এরা কল করলো, কল করার পর থানা থেকে পুলিশ আইলো, এসে তুলে নিয়ে গেল। আপনাদের কি ভাবলে, আপনাদের কি মনে হচ্ছে এটা, আমার কি বলবেন? কি জোর করে মেরে ফেলে দিয়েছে, সেই জন্য ওর ভাই হাতে পায়ে ধরে কাঁদছিল, ওর ভাই সেই জন্য হাতে পায়ে ধরে কাঁদছিল। আচ্ছা, গ্যাস দিয়েছিল, অক্সিজেন দিয়েছিল, অক্সিজেনটা কমে এসেছে। নার্সের মেয়েদের ডেকেছি, ওরা মানে 10-15 মিনিট পরে এসেছে, অক্সিজেনের গ্যাস কমে গেছে ডেকেছি, তা সত্ত্বেও ওরা আসেনি। আপনাদের কি অভিযোগ রয়েছে? অভিযোগ বলতে ওটাই অভিযোগ, মানে যখন ইনজেকশন মানে চ্যানেল শেষ হয়ে যাবে, স্লাইন শেষ হয়ে যাবে, ডাকবো মানে কোনো গুরুত্ব দেবে না। কবে থেকে অসুস্থ ছিল ওই মানুষ? বেশি দিন নয়, 3-4 দিন। বয়স কত ছিল? রোগী কেমন ছিল আপনাদের কি মনে হচ্ছে? ভালোভাবেই ভর্তি করেছি, সুস্থ এনেছি, অসুস্থ মানে মেরে ফেলেছি। কত মানে কত বছর বয়স ছিল? 9 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, রোগীর মৃত্যুর পর কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলা চালায় পরিবারের লোকজনেরা। পরিবারের লোকজনদের হাতে গুরুতর জখম হন ডাক্তার অমিত পাল ও ডাক্তার আর্সেনাল রাজা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের অতিরিক্ত সুপার সুপ্রিম সাহা জানান, ভোররাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নেহা পারভিন নামে বছর 9-এর একটি মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজনেরা। কর্তব্যরত চিকিৎসক যথাসাধ্য চেষ্টা চালিয়ে যায়। ধীরে ধীরে অবস্থার অবনতি হলে রোগীকে স্থানান্তরিত করার চিন্তা ভাবনা নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুযায়ী সমস্ত কাগজপত্র তৈরি করা হয়ে যায়, কিন্তু রোগী হঠাৎ মারা যায়। এরপর পরিবারের লোকজনেরা কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াই হয় এবং মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার থানার পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে এসে ডায়মন্ড হারবার থানার পুলিশ কর্তব্যরত চিকিৎসকদের মারধরের অভিযোগে 8 জনকে আটক করে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকের বিকাল 4:30 নাগাদ আমাদের কর্তব্যরত পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ডক্টর পিজিটি তারা পেশেন্ট পার্টির দ্বারা অ্যাসল্ট হয়েছে। গতকাল ভোররাত্রে একটি বাচ্চা 9 বছর বয়স ভর্তি হয়েছিল এবং ভর্তির সময় আনকনসাস এবং শর্ট অফ উইকনেস নিয়ে ভর্তি হয়েছিল এবং পেশেন্ট পার্টি জানতো যে বাচ্চার কন্ডিশন ভালো নয়। ডক্টররা তাদের সাধ্যমতো ট্রিটমেন্ট দিয়েছিল এবং যখন বাচ্চাটাকে রেফার করা হয় বিকেলের দিকে 3 নাগাদ আমরা রেফার প্রোটোকল অনুযায়ী স্বাস্থ্য ভবনে বেড ইনসিওর করে আমরা যখন তাকে পাঠাতে যাই বেড কনফার্ম হয়েছে। ইন দ্য মিনটাইম বাচ্চাটা মারা যায়। পেশেন্টের বাড়ির লোকজন তখন জড়ো হয়, অনেকে এসে ওয়ার্ডের মধ্যে পেডিয়াট্রিক ওয়ার্ডের মধ্যে আমাদের কর্তব্যরত ডাক্তারদের গায়ে হাত দেয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু যদি ডক্টরের গায়ে হাত দেওয়া হয় সেটা তো আইন অনুযায়ী অন্যায়। তো এর প্রতিবাদ আমরা করছি এবং আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, পুলিশ সঙ্গে সঙ্গে এসছে, তারা আইনানুগ ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছে। কী নাম রিপ্রেজেন্ট করতে হয়েছে বাচ্চাটার নাম? বাচ্চাটির নাম নেহা পারভিন ও 9 বছর বয়স, নূরপুর এলাকায় বাড়ি। যে ডাক্তারবাবু অ্যাসল্ট হয়েছে এবং তাদের নাম কি? ডক্টর আর্সেনাল, উনি পিজিডি ছিলেন, আমাদের হাউস স্টাফ ছিলেন এবং সিনিয়রও ছিলেন। আরেকজন ছিলেন ডক্টর, সঙ্গে আমাদের সিস্টাররাও ওখানে ছিলেন, তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন।
এছাড়া আরেকটা ডক্টর অমিত, ডক্টর অমিত ছিলেন, তাকে তার গায়েও হাত করেছে এবং তারা সত্যি খুব মানে প্রাণ সংশয়ের মধ্যে ছিলেন ওই মুহূর্তে। সঙ্গে সাথে আমরা স্থানীয় পুলিশ আউটপোস্টের জন্য আমরা এখানে অ্যারেঞ্জ করেছিলাম, তো এবং ডিউটি যারা ছিল তারা এসছে। এগুলোতে আমাদের আরও পুলিশ আউটপোস্টে বেশি বেশি করে পুলিশ দরকার, কারণ আস্তে আস্তে ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন পেশেন্টের সংখ্যা বাড়ছে, চাপও বাড়ছে, মানুষের এক্সপেকটেশনও বাড়ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।